নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমি বল আমার মনে হয় সমতা রক্ষারও অনুষ্ঠান। কেন, বিষয় আসব, কিন্তু তার আগে বলি যে আমাদের এই অনুষ্ঠানের শুরুটা আমি অনন্তপ্রেম কবিতার দুটি লাইন দিয়ে শুরু করতে চাইছি। তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এই কথাটি কবি কার উদ্দেশ্যে বলেছেন আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা এই কথাটি বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে বলতেই পারি। বারবার প্রেমে পড়া যায় তার লেখনীর, বারবার প্রেমে পড়া যায় তার ব্যক্তিত্বের। ঠিক সেই জায়গা থেকেই আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের পথ চলা। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন মৌমিতা। মৌমিতাকে শুভ বিজয়া। তোমাকেও শুভ বিজয়া, সুপ্রভাত। একদম। আর অবশ্যই আমাদের সঙ্গে যে দুই শিল্পী রয়েছেন, দেবাশিস এবং স্বাগতম, দুজনকে স্বাগত জানাবো। এবং অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের যে সমস্ত ভাইয়েরা দাদারা রয়েছেন, শব্দে যে ভাই রয়েছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা, সঙ্গে রয়েছেন আপনারা। আমি বিপুলদা আপনার মানে উইশিং গ্রিটিংস কনভে করে দিচ্ছি দেবাশিসকে। বিপুলদা কালকে বলেছেন, আমাকে SMS করেছেন যে তোমার ফোন নাম্বার উনি জানতেন না, তোমাকে অনেক 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 শুভেচ্ছা, বিলেটেড হ্যাপি বার্থডে, ওর শুভ জন্মদিন গতকাল গিয়েছে। তো বিপুলদা আপনাদেরকে বলি, গতকাল ও রীতিমতো খাওয়া দাওয়া করিয়েছে অফিসে, আমি বাদ গেছি, আপনারাও বাদ গেছেন, এই হচ্ছে ব্যাপার। আজকে আমি আর মৌমিতা আছি অনুষ্ঠানটা শুরু। আচ্ছা, তুমিও বাদ গেছিলে, তো আমরা তিনজনই আছি, সবাই বাদ গেছি, আছি আমরা আজকে। তো যাই হোক, আমরা আজকে মজা করেই শুরুটা করলাম ঠিকই, কিন্তু আমি বলেছি না আজকে অনুষ্ঠানটা সমতা রক্ষার অনুষ্ঠান, কেন বলবো, তবে তার আগে একটু শুরু করে দিই গান দিয়ে। একদম, চলো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে যোগ তোমার সাথে।
এবারে আসি, যে বললাম সমতা রক্ষার অনুষ্ঠান, রবীন্দ্র কাব্যে ও কবিতায় প্রেম ও নারী। দেখুন, প্রেম কথাটাকে আমরা দুরকমভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে স্থূল অর্থে, আর একটা হচ্ছে তার সূক্ষ্ম দিক রয়েছে। যেরকম রবীন্দ্র কাব্যে কিন্তু ওই দাসের যে প্রেম, অর্থাৎ আমি তাকে ভালোবাসি আছি অস্থিমজ্জাসহ, এই ধরনের ভাব মিলবে না। রবীন্দ্র কাব্যের প্রেম ঠিক স্থূল দেহাতীত দেহগত প্রেম নয়, এ প্রেম ইন্দ্রিয় ও মানে ইন্দ্রিয়কে মানে বাদ দিয়ে এগিয়ে যাওয়ার প্রেম, অর্থাৎ ইন্দ্রিয়াতীত প্রেম বলা যেতে পারে। আমি এই কথাটা এই কারণেই বলবো, কারণ রবীন্দ্রনাথের কাব্যে বা কবিতায় আমরা যেভাবে নারী দেহের বর্ণনা পাই বা যেভাবে তার প্রতি প্রেম নিবেদন পাই, তাতে কোথাও যেন স্থূল দেহ অপেক্ষা সেখানে না পাওয়ার যন্ত্রণাকে কবি অনেক বেশি আপন করে নিতে চেয়েছেন, এবং এ প্রেম যেন সেই ভালোবাসার মধ্যেকার যে বিরহ, সেই বিরহে নিজের আত্মার মুক্তির প্রতি একটা আকুতি, সেই জায়গাটা আমরা ধরার চেষ্টা করি। আসল কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবারে বড় হয়ে ওঠা, ছোটোবেলা থেকে যে পরিবেশটা পাওয়া, সেই পরিবেশ তাকে এই ভাবনা ভাবতে সাহায্য করেছে। আবারও বলি, গোবিন্দ দাসের আমি তোমাকে ভালোবাসি আছি অস্থিমজ্জাসহ, এই ভালোবাসা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে পায় না। তুমি দেখো যেখানে নারীর প্রতি তার আকুতি রয়েছে, নারী দেহের বর্ণনা রয়েছে, কড়ি কোমল কাব্যের বিবাসনা, দোহের মিলন, চুম্বন, মরণ, এই ধরনের কবিতার মধ্যে বা এই ধরনের না পাওয়ার আক্ষেপটা বেশি, এবং সেখানেই মুক্তি, যেখানে তুমি আমার কাছে ধরা দাওনি কিন্তু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে আমি যে ছুটেছি, সেই ছোটাতে আমি ঈশ্বরকে প্রাপ্তি করতে পারছি। এই বিরহের মধ্যে ঈশ্বর আমার কাছে আলোর সন্ধান নিয়ে আসছেন, সেই আলোর মধ্যে দিয়ে আমি তোমার প্রেমের স্পর্শ পাচ্ছি। যে আমি এই জন্য শুরুই করেছি যে গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দধন হে প্রিয়। মানে এ প্রেম তো সকলের, এ প্রিয় কোন প্রিয়? একদম নিশ্চয়ই ওপরওয়ালা, একদম পরমাত্মা। এই রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের মানে গান আমাদেরকে বারবার সেই মুক্তির দিকে নিয়ে যায়, টেনে নিয়ে যাওয়ার কথা বলতে পারি আমরা এখানে। তো তোমার আরেকটা গানে চলে যাই চট করে। আজকে আমি গানগুলো ওইভাবেই বেছেছি, পরের গানে যাই। গান দিয়ে দাও
গলায় তোমার দোলাব, আমি রূপে তোমায় ভোলাব না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না চাঁদের মতো আলো টানে, চাঁদের মতো আলো টানে, জোয়ারে রূপে তোমায় ভোলাব না। ভালোবাসায় ভোলাব আমি, হাত দিদার খুলব আমি রূপে তোমায় ভোলাব না। রবীন্দ্র কাব্যে ও কবিতায় প্রেম ও নারী, দেখুন কবি এখানে বলছেন আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আবার এই রূপকেও তিনি কোনো কোনো সময় প্রাধান্য দিচ্ছেন। কবি বলছেন শুভক্ষণ কবিতায় যে ও গো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমূহ পথে, আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বেদে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের সাজ, মা গো কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস। এখানে কবি কিন্তু সাজের কথা বলছেন যে প্রেমাস্পদ আসছে, তাকে আমাকে দেখাতে হবে নিজেকে সেজে গুজে। আবার এখানে বলছেন আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। একটা সবসময় একটা বৈপরীত্য, এই বৈপরীত্যই কিন্তু আমাদের আকর্ষণ করে তাকে নিয়ে আলোচনা করতে করার ক্ষেত্রে। বহু মানুষ কাজ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিভিন্নভাবে, তো তাদেরই সঙ্গে খানিকক্ষণের জন্য পথ চলা। আজকে যে মানুষটি এসছেন তার সঙ্গে আমরা নানানভাবে পরিচিত, এসছেন বেলেঘাটা থেকে ভাস্বতী দত্ত। অনেক অনেক স্বাগত দিদি এবং শুভ বিজয় আপনাকে। শুভ বিজয়। আর দিদি বলি ওনার কথা, উনি রেডিও একজন মানুষ, রেডিওর আকাশবাণীর একজন সদস্যা, এবং আপনারা জানেন যে FM যেটি সরকারি, এখন যেটিকে FM রেনবো বলা হয়, যেটি সরকারি FM, যেটা যার হাত ধরে আমাদের এই টেলিফোনিক বিষয়টি শুরু হয়েছিল যে দর্শক শ্রোতাদের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, সেই মাধ্যমের সঙ্গে উনি নিয়মিত যুক্ত। ভাস্বতী দত্ত, এই নামটি অনেকেরই হয়তো জানা যারা সরকারি FM শুনে অভ্যস্ত। তো আজকে তাঁর কাছ থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবো, তার ভালো লাগার গান। তো আপনাকে স্বাগত জানাই এই শোতে, এবং অবশ্যই আপনার গান দিয়ে পথ চলা শুরু করি। বিশ্বকবির প্রকৃতি পর্যায়ের একটি গান আমি গাইছি। বেঁধেছে কাশের রোগ
বেশ কিছু মানুষের এত সুন্দর ছাপ, তো আমি এখন দেখলাম যে আপনি মায়া সেনের কাছে, ডক্টর চিত্রলেখা চৌধুরীর কাছে শিক্ষা গ্রহণ করেছেন এবং তাদের সম্পূর্ণ ছাপ আপনার গায়কিতে রয়েছে। কিভাবে শুরু হয়েছিল ভাসু দিদি শুনি, বেলেঘাটাতেই কি জন্ম নাকি না অন্য কোথাও বড় হয়ে ওঠা? না, বাবা সরকারি চাকরি করতেন, সেই সূত্রে সরকারি ফ্ল্যাটে জন্ম। আর বাড়িতে শুনেছি যে ছোটোর থেকে খুব গান গাইতে ভালোবাসতাম, তো ফলে একেবারে মানে কবে থেকে গান শুরু করেছি জ্ঞান সেইটা খুব জানা নেই, মানে 3-3.5 বছর বয়স থেকেই গানে দিয়ে দেওয়া হয়। এবং প্রথম গান শিখতে শুরু করা যার কাছে, তিনি
পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র দীপ্তিপ্রকাশ মজুমদার, তিনি এসে আমাদের বাড়িতে এসে আমায় গান শেখাতেন। এরপরে পরের দিকে কোথাও ভালো লাগা, আকাশবাণীর সঙ্গে বোধহয় প্রথম ভালোবাসা। আমরা বেশ যখন ছোটো তখন না রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর বলে একটা অনুষ্ঠান হতো, তো সেইখানে দেখ সেই সময়কার খুব নাম করা শিল্পী, যারা শ্রদ্ধেয় শিল্পীরা, তাঁরা গান শেখাতেন সেই অনুষ্ঠানে। কোথাও সেখান থেকে খুব ভালো লাগার জায়গা তৈরি হওয়া। তো পরবর্তী সময় আমি শাস্ত্রীয় সঙ্গীত দীর্ঘদিন শিখেছি, কিন্তু তাঁদের গান শুনতে শুনতে বা বাড়িতে পঁচিশে বৈশাখ খুব সুন্দর করে ঘরোয়াভাবে আয়োজন করা হতো, রবীন্দ্রনাথ আমার যে জীবন দেবতা কোথাও হয়ে দাঁড়াবেন তখন বুঝিনি, কিন্তু ওইভাবে পথ চলা শুরু। এবং রবীন্দ্রসঙ্গীত আমার প্রথম শেখা কিন্তু ডক্টর চিত্রলেখা চৌধুরীর কাছে। আপনার মধ্যে না এক্ষুনি যে গানটা গাইছিলেন, চিত্রলেখা দেবীর পাশে বসেও তো আমরা অনুষ্ঠান করেছি, তো আপনার গানের মধ্যে আমি স্বাগতমকে বললাম যে পুরো ডক্টর চিত্রলেখা চৌধুরীর ছাপটা রয়েছে। তো পরের গানে যাই দিদি। হ্যাঁ হ্যাঁ, আপন হতে বাহির হয়ে বাইর দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা, আপন হতে বাহির হয়ে বাইর দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা, আপন হতে বাহির হয়ে বাইর দাঁড়া। রেডিওতে প্রথমে কি গানের জন্যই সিলেক্টেড হওয়া নাকি না উপস্থাপনার কাজটা শুরু করা আগে? না, গানের জন্য আসলে আগে শুরু করা বলতে মানে গান করতে শুরু করেছিলাম রেডিওতে, মানে ধরো যখন ছোটোবেলাতে, তোমাকে তুমি করেই বলছি, যখন ছোটোবেলাতে যখন গান মানে শিশু মহল আর কি, সেই সময়তে গান করতে শুরু করা, তখনও ভাবিনি যে এইভাবে উপস্থাপনার কাজে বা কোথাও যাব আর কি। তো পরের দিকে যখন গান শুরু করেছি বা গান গাইছি, যাতায়াত করছি, সেই সময়তে FM চ্যানেল তখন শুরু হচ্ছে আর কি, তো তখন মনে হলো যে আচ্ছা তাহলে পরে তো গাওয়া যেতে পারে, তো সেই হিসেবে যাওয়া যেতে পারে। এটা তোমার 1996 সালে তখন প্রথম পরীক্ষা নেওয়া হলো, সেই সময় আমরা পরীক্ষা দিয়ে যাওয়া। এবং এটাও না আমার একটা খুব আশ্চর্য লেগেছিল, খুব ঝোঁকের থেকে বা বাড়ির সবার আগ্রহ তার থেকে ঢোকা, সেই অর্থে কিন্তু
আমি যতটা গান নিয়ে মানে থেকেছি বা পড়াশোনা নিয়ে, সেই হিসেবে এই কাজটি যে করতে পেরেছি খুব তা নয়, কিন্তু ঢুকে গেলাম, সুযোগ পেলাম, এবং তারপরে কিন্তু আমার শেখা কীভাবে কথা বলতে হবে বা কিছু, সেটা কিন্তু পুরো আকাশবাণীতে শিখেছিলাম। বিষয়টা হচ্ছে কি জানেন তো, যখন আপনি কাজটা করছেন সেই সময় তো আমাদের পড়াশোনা শেষের দিকে, তখন আমার ইউনিভার্সিটি শেষের দিকে, এবং সেই সময় আপনার অনুষ্ঠান আমি দুপুরবেলা শুনতাম বাড়িতে থাকলে, মানে কলেজের থেকে হয়তো ইউনিভার্সিটি থেকে ওই সময় ছুটি, কারণ আপনার নামটার সঙ্গে আমি খুব পরিচিত, আপনাকে দেখলাম আজকে, এবং আজকে আমার কাজটা খুব কঠিন, মানে একজন উপস্থাপিকার পাশে বসে একটা প্রোগ্রামটাকে উপস্থাপনা করা, আর আপনাদের কাজের থেকে আমাদের কাজটা একটু আলাদা এই কারণে, কারণ আপনাদের অডিও সেকশন আর আমাদের হচ্ছে অডিও ভিজুয়াল, তো সুতরাং শোনা এবং দেখা আমাদের ক্ষেত্রে দুটোই, তো আপনারা হচ্ছেন আমার ইন্সপিরেশন, আপনারা বেশ কয়েকজন মানুষ, কারণ আপনার নামের সঙ্গে আমি খুব পরিচিত, দুপুরবেলার একটা শো করতেন আপনি এবং আমি খুব মন দিয়ে সেই অনুষ্ঠানে শুনতাম, আমাদের সঙ্গে একজন আর আপনার সঙ্গে শর্মিষ্ঠা নামের একজন কেউ ছিলেন সম্ভবত, হ্যাঁ শর্মিষ্ঠা এবং ভাস্বতী এই দুটো নাম খুব পাশাপাশি আসতো, মানে আমি খুব ভালো লিসনার কিন্তু, বুঝতে পারছো দেবাশি? আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? গুড মর্নিং তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ বলুন। কল্যাণসুর বলছি বেয়ালা থেকে। হ্যাঁ কল্যাণ দা বলুন। শুভ বিজয়া। বেশ, শুভ বিজয়া, অনেকদিন মানে বিজয়ার পর আর কথা হয়নি, সেই জন্য শুভ বিজয়া আর শুভেচ্ছা। আজকে ভাস্বতী দিদি এসছেন, ভাস্বতী দিদিকেও শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিজয়ার এবং নমস্কার জানাচ্ছি, এবং দেবাশিস ভাই এবং স্বাগতম দাকেও নমস্কার জানাচ্ছি, শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে, ভাস্বতী দিদির গান শুনে যেটা মনে হচ্ছে, মানে রবীন্দ্রসঙ্গীত শুনছি, রবীন্দ্রসঙ্গীতে যে গায়কী, যে মানে পুরনো মায়াদির কথা বলছিলেন বা চিত্রলেখাদির কথাও বলছিলেন, সেই গায়কীটা এবং পরিবেশনা, মানে আমি রবীন্দ্রসঙ্গীত শুনছি আজকে, এইটা আমার ভাল লাগছে। আমি তিনটে গানের কথা বলি, আমি জানি না আপনি করবেন কিনা, তবুও বলছি, আজই শরৎ তপনে প্রভাত স্বপনে, শরতেরই একটি গান বললাম, আর সুমিত্রা সেনের একটি, মানে কিছু কিছু গান হয় না রবীন্দ্রনাথের গান, কারোর কোনো কোনো শিল্পীর গান হয়ে যায়, সেরকম সুমিত্রাধীন একটি গান, আমার সকল দুঃখের প্রদীপ জেলে, আরেকটি গান মহাবিশ্বের মহাকাশে মহাকাল মাঝে, তিনটে গানের একটা গানও যদি আপনি করেন ভাল লাগবে, নমস্কার নেবেন, ভালো থাকবেন। ভালো থাকুন কল্যাণ দা, আপনিও। আপনি বললেন তো যে আপনি মায়া সেন, ডক্টর চিত্রলেখা চৌধুরীর ছাপাচ্ছেন, উনি কিন্তু সুবিনয় রায়ের কাছেও শিখেছেন, সুতরাং একজন মানুষ তিনি আজকে তার উপস্থাপনা জগৎ থেকে, তার সঙ্গীত জগৎ সবটাতে তিনি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। একটা কথা ভাস্বতী দিদি খুব সুন্দর বললেন যে কখন যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবন দেবতা হয়ে উঠেছেন, সত্যি কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সেই পরশটুকু আছে যাতে আমরা যারা তাকে উপলব্ধি করার চেষ্টা করি মাত্র, তারা কিন্তু জীবন দেবতা হিসেবে তাকে বরণ করে নিতে বাধ্য। তো যাই দিদি গানে এবারে, হ্যাঁ রিকোয়েস্টের গান, রিকোয়েস্টের একটা গান শোনাচ্ছি। মহাবিশ্বে মহাকাশে
নিজস্ব সঙ্গীত সংস্থাও রয়েছে একটি, সেখানে কি শুধুই গান শেখানো হয় নাকি না অনেক কিছুই তার মধ্যে রয়েছে? না, গান তো অবশ্যই শেখানো হয়, তার সঙ্গে এমন কিছু কিছু আমাদের সঙ্গে এমন কিছু সদস্যরাও আছেন যারা বিভিন্ন নাটকের দল বা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন। তো তাদের যখন কখনো যখন রবীন্দ্রনাথের নাটক তারা করছেন তখন সেখানে যেখানে গান প্রয়োজন হয় সেই সব গান আমাদের সদস্যরাই সেখানে গিয়ে পরিবেশন করেন, বা বিভিন্ন ধরনের ছোট ছোট লেখা আমরা নিজেরা করার চেষ্টা করি যাতে একটা ছোট ম্যাগাজিন বার করা হয় সেটা সব, এবং এটা হাত ম্যাগাজিন করা হয়, মানে ইচ্ছে করে যাতে মানে ওই সুন্দর করে হাতের লেখায় লিখে সেটা করা হয়। আর আমরা কিছুদিন হলো মানে গত বছর পুজোতে প্রকাশিত হয়েছে, এবছর যেটা 25শে বৈশাখে সেটি মানে আমাদের করার ইচ্ছে আছে সামনের বছরে তাকে ভালোভাবে প্রকাশ করার। সবাই মিলে সদস্যরা মিলে 30টি রবীন্দ্রসঙ্গীত, এবং সেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে না এমন গান রাখা হয়েছে যে গান ছোটরা গায়, যেমন তোমার এগে হে পালিছ স্নেহে বা হে সখা মম হৃদয় রহ, একটু বড় আবার একটু ছোটরাও গিয়েছে এগুলো দিয়ে। তারপরে বেশ মানে অন্তত প্রথম 2-3টে বছরে একদম শুরুতে যে গান সবাই শেখে তার গানগুলোকে বেছে একটা কাজ করা হয়েছে, এবং তাতে সবাই মিলে সবার ইচ্ছেতে যে নামটি দেওয়া হয়েছে নাম দেওয়াই হয়েছে আমাদের রবি ঠাকুর। বাহ, আর আপনার সংস্থা হচ্ছে বাগেশ্রী? হ্যাঁ, তো আমাদের ভালো লাগলো আজকে ভাস্বতী দিদিকে পেয়ে, ভাস্বতী দত্ত এই নামটার সঙ্গে আমরা যারা রেডিও শোনার অভ্যেস রাখতাম একটা সময়, একটু আগেই বলছিলাম আক্ষেপ করে যে এখন আর রেডিও শুনি না, এখন FM শুনলে মনে হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা ভাষাটাই হয়তো আমি ভুলে যাব, সেই কারণে। কিন্তু ভাস্বতী দিদির মতো মানুষের ভীষণ প্রয়োজন আছে, তাদের শো তারা যখন করতেন দুপুরবেলার শো রাত্রিবেলার শো, আমার মনে হয় তাতে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি আমাদের জেনারেশন, কারণ আমরা অন্তত বাংলা ভাষাটাকে তার মতো করে উচ্চারণ করতে পারি। যাই হোক ভাষা দিদি, আগামী দিনে আপনাকে আবারও পেতে চাই আমরা, একদম মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে এই কথাটি বললাম। অনেক ধন্যবাদ আপনি এই সময়টা দিয়েছেন আমাদের, পর একদম শেষ গান সম্ভবত আপনার কাছে। হ্যাঁ, আর এখানে আসতে পেরে ভালো লেগেছে, CTVN চ্যানেলকেও আমার অনেক ধন্যবাদ। শেষ গান রবীন্দ্রনাথের গান, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার, কারণ আপনি তো যেহেতু এই কাজের সঙ্গে যুক্ত আপনি বলতে পারবেন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে। না, এই অনুষ্ঠান আমি নিয়মিত দেখি বাড়িতে থাকলেই, খুব অন্যরকম একটা অনুভূতি হয় আমার। যেমন প্রথম কথা হচ্ছে যে সাজানো চোখে দেখতেও, এটা তো যেহেতু মানে ভিজুয়ালও কিছুটা, সেজন্য দর্শনধারী হয়তো চোখের আরাম, তার সঙ্গে যেটা লাগে কানের আরাম, দুটো জিনিস খুব অনুভব করি। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। মোর পথিকের বুঝিয়ে নেছো I'm not afraid to die.
আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু, এই কারণেই বললাম, কারণ আজকে মমিতাকে নিয়ে আমাদের পথ চলা। মমিতা রয়েছেন, বিষয় হয়েছে রবীন্দ্র কাব্যে ও কবিতায় প্রেম ও নারী, আর সঙ্গে রয়েছেন দুই পুরুষ, একজন রয়েছেন কিবোর্ডে দেবাশিস আর তবলায় রয়েছেন স্বাগতম। দুই নারী প্রেম ও কবিতায়, নারী ও প্রেম, হ্যাঁ প্রেম ও নারী নিয়ে কথা বলবো দুই পুরুষকে পাশে নিয়ে। যাই হোক, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আর একটু আগে ভাষা দিদি কি ভালো গান শুনিয়ে গেলেন, অসাধারণ, মানে ছবির মতো আমি গান শুনছি। কল্যাণদার কথার রেশ ধরেই বলি যে সত্যি অনেকদিন পর রবীন্দ্রনাথের গান শুনলাম, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, খুব ভালো মুহূর্তটা কাটালাম। আবার মমিতার সঙ্গে পথ চলার শুরু। আমরা ছিলাম হচ্ছে এই কথাতেই যে রবীন্দ্রনাথের কাব্যে এবং কবিতায় একটা বৈপরীত্য সবসময় আমরা দেখেছি, কখনো তিনি সাজের কথা বলছেন, কখনো বলছেন যে সাজবো না, প্রেমটাই যথেষ্ট নারীর মধ্যে, দ্বৈচারিতা, বৈপরীত্য, একদম ওনার যেন একটা ধর্ম ছিল, লেখনীর ধর্ম ছিল, আমি সৃষ্টি করব, লয় করব, আমি আনন্দ পাবো, আমি বিরহও থাকবো। তো আসো আমরা শুরু করি আবার। আর আমার মনে হয় গ্রেট স্যাডিস্টও ছিলেন, আর এরকমই একটা গান শোনাচ্ছি তার। তো আজকে প্রেম নিয়ে কথা বলছি, তো তার প্রেম তো নানাভাবে ধরা পড়েছে, তো এটাও একটা প্রেম। Yeah.
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বা কাব্যে স্থূল বাসনায় প্রেম নয়, প্রেম ধরা পড়েছে এক বিরহের আনন্দে। বা বিরহ মানে আমি এখানে বলি, তিনি কিন্তু ওই স্থূল বাসনার মধ্যে নিজেকে বন্দী রাখতে চাননি, তিনি মুক্তি পেতে চেয়েছেন। এবং সেই মুক্তিতে তিনি দেখিয়েছেন মুক্তি পাওয়ার ক্ষেত্রে যে সঙ্গিনীর সঙ্গে মিলন অপেক্ষা বিরহের মধ্যেই মুক্তির আনন্দ। তিনি মানসিক কাব্যের একটি কবিতায় বলছেন, একটু আমি আপনাদের পাঠ করে শোনাই। বিরহ তারি নাম শুনিতাম পবনে, তাহারই সাথে থাকা মেঘে ঢাকা ভবনে, পাতার মর্মর কলেবর হরষে তাহারই পদধ্বনি যেন গুণী কাননে। এখানে কবি মর্তলোকবাসিনী তার প্রিয়ার সন্ধান করেছেন, কিন্তু প্রিয়াকে তিনি এখানে পাননি। তিনি অনুভব করছেন প্রিয়ার আভাসটুকু পাচ্ছেন, প্রিয়াকে পেতে গেলে তাকে অনন্ত প্রেমের সন্ধানে যেতে হবে। এবং এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে নরনারীর যে স্থূল প্রেম তা যেন বিশ্বপ্রেমের অঙ্গনে পা রেখেছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি ছত্তিশগড় থেকে দেবাশিস ঘোষ। বলুন দাদা, শুভ বিজয়া। বলুন শুভ বিজয়া। বলুন, হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, কোনো অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি কয়েকটা গান রিকোয়েস্ট করতে চাই। আচ্ছা আচ্ছা, বলুন। একটা হচ্ছে আমি তোমারও সঙ্গে বাঁধিয়াছি প্রাণ, আর একই লাবণ্যে পূর্ণ প্রাণ। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা আমরা গানেই যাবো, ইনফ্যাক্ট এখন একটু গানে যাই। আচ্ছা আমি টেলিফোনে আরেকজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। বিপুল অধিকারী বলছিলাম দুর্গাপুর থেকে। বিপুল দা, শুভ বিজয়ার প্রণাম নেবেন। সেম টু ইউ, সেম টু ইউ ম্যাডাম। বলুন। অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, আর আপনার তো কোনো তুলনায় হয় না, ইন্টারনাল। আর কি বলবো, আপনি তো আমার তরফে দেবাশিস বাবুকে বার্থডে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। নমস্কার অলসো। আচ্ছা, আর মৌমিতা সম্বন্ধে কি বলবো, বুঝলেন, যত বলা যাবে না ততই কম মনে হবে। কারণ এই ধরনের মেলোডিয়াস গলা, এত স্মুথ গ্রেন, খুব কম, আর এত ভালো স্ট্যান্ডিং টিউন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে সুরগুলো যে ঝুলে যায় না, সেখানে মৌমিতার সঙ্গে ডিফারেন্সটা পাওয়া যাবে যে হোয়াট ইজ সি অ্যাকচুয়ালি। যদি একটা ধরুন যে শান্ত একটা পুকুর থাকে, আমি একজন টেকনোলজিস্ট, তো সেখানে যদি ছোট্ট একটা পাথর ফেলা যায়, তাহলে দেখবেন যে ঢেউটা আস্তে 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 আস্তে, যেটা আমরা ট্রাভার্সে বলি, আস্তে আস্তে, কিন্তু নো এজ বিটুইন দি, সেই রকম হচ্ছে আপনার গলা। অনেকটা আমি কম্পেয়ার করতে পারি, যদি মার্জনা করবেন, কিন্তু তাহলে আমার মনে হয় অনেকটা চিন্ময় খ্যাতার মধ্যে আপনার ইয়ে আছে, ডান্স আছে। হ্যাঁ, হোয়াট আই ফিল অ্যাকচুয়ালি, হ্যাঁ আই ফিল প্রাউড টু ইট। একটা কথা আমি বলি যে আমি তিনটে গানের রিকোয়েস্ট করে রাখছি, চারটে গান, তার মধ্যে দুটো আপনার খুব ফেভারিট, সেটা হচ্ছে আমার মন কেমন করে, কি জানে কে জানে কে জানে কার তরে, এই একটা আপনার ফেভারিট। আর আমার দুটো ফেভারিট, সেটা হচ্ছে মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে ফিরে চোখে ফেরো নাই, এই একটা। আর একটা হচ্ছে চিনিলে না আমারে কি চিনিলে না, এই দুটো আমার ফেভারিট। আর দেবাশিসের জন্য একটা রাখছি, সেটা আপনারও খুব ফেভারিট, এবং একসময় এত ভালো আপনি গিয়েছেন, আর দেবাশিস বাবুর আপনার ওই ইয়েতে আপনার ওই কিবোর্ডে ইয়ে শব্দ, ট্রেনের শব্দ, কু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক, এর সঙ্গে সঙ্গে এই গানটা চলি গো চলি গো যাই গো চলে, মানে তার সঙ্গে সঙ্গে সেই স্টিম ইঞ্জিনের হুইসেল, এইটা আমি যে কোনো এই চারটা করে রাখলাম, তার মধ্যে হোয়াট এভার ইট মে বি, আপনি দুটো তো গাইবেনই। বিপুল অধিকারী সেই মানুষ, মানে খুব কঠিন বিজ্ঞানের জগতের মানুষেও অত্যন্ত সুরেলা, অত্যন্ত ছান্দিক একজন মানুষ, এটুকু বলতে পারি। ভালো থাকবেন দাদা আপনি, আমরা গানেই যাচ্ছিলাম। দেখি রে পরাণ খুলে ডাক।
সত্যি তাই। আসলে কি জানেন তো, এই যে অনন্ত প্রেম, যার অন্বেষণে কবি বারবার নিজেকে কাটাছেঁড়া করেছেন, কবির কাছে যে জিনিসটা খুব প্রতিভাত হয়েছে তাহলে অনন্ত প্রেম এবং সৌন্দর্য ঠিক ওই একজন বাস্তব নারীর মধ্যে পাওয়া সম্ভব নয়। কারণ অনন্ত প্রেম এবং সৌন্দর্যকে খুব কাছ থেকে ভোগ করা যায় না, সেখানে কোথাও যেন একটা অপ্রাপ্তির সুর বাজে। দেখুন কবি এক জায়গায় বলছেন, কাছে গেলে রূপ কোথা করে পলায়ন, হৃদয়ের ধন কবু ধরা দেয় দেহে, অখণ্ড সৌন্দর্যের প্রত্যাশায় এই খণ্ড সৌন্দর্যের মোহ থেকে নিজেকে বার করতে হবে। সুরদাস বলছেন, কবি সুরদাস সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি বলছেন, আঁকলে মোর সীমা চলে যাবে, একাকী অসীম ভরা, আমারই আধারে মিলবে গগন, মিলবে সকল ধরা। এই প্রেম হচ্ছে অনন্ত, সে প্রেম তো স্বাভাবিকভাবেই মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় প্রেমের কথাই কিন্তু কবি তার সোনারতরী কাব্যে বলছেন। সোনারতরী কাব্যে তিনি বলছেন, যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, সে কি কবু আমা হতে দূরে যেতে পারে। এই হচ্ছে প্রেমের শক্তি, অসীম শক্তি। আমি যারে ভালোবাসি সে কি আমা হতে দূরে যেতে পারে, অর্থাৎ আমার ভালোবাসার জোরটা এতটাই যে সে বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন আমি তো তাকে ভালোবাসি, সে আমাকে নাই বা ভাসলো ভালো। কবি এক জায়গায় বলছেন না, এই যে বৈপরীত্যের কথা বলছি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এটা একটা অদ্ভুত একটা বৈপরীত্য এখানে থাকছে। যাই হোক, আমরা আর একটু গানে চলে যাই। আজকে আমরা গানের সঙ্গে সঙ্গে প্রেমকে নিয়ে নিয়ে এগোচ্ছি। আচ্ছা, তোমার আমি একটু অন্য গান ভেবেছিলাম, কিন্তু তোমার কথার পরিপ্রেক্ষিতে এই গানটা না গাইলে হচ্ছে না। তোমার খুব প্রিয় গান, অনেক দিন তোমার আবদার ছিল, শোনাতে পারিনি একদম। আমার কাছে না ভালোবাসাটা এটাই যে তুমি ভালোবাসো বা না বাসো, আমি তো তোমায় ভালোবাসি, এক্সপেক্ট করো না। আমি আমার এক্সপেকটেশন সত্যি থাকে না, আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসবই, সে নাই বা তার সময় হলো, যখন সময় হবে সে তখন আসুক, অসুবিধা কোথায়। একদম ভালোবাসি, তুমি অবসর মতো বাসি, ও আমি নিষেদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর আসি
গান শোনার পরে মনে হয় চোখ বন্ধ করে আবার শুনি আবার শুনি আবার শুনি। আমার এটা খুব বাজে অভ্যেস, যখন যে গানটা ভালো লাগে শুনতে আমি বারবার শুনি। আমাকে এই গানটার যে ছন্দটা যে পরিবর্তন হচ্ছে, তুমি চিরদিনও মধুপবনে, কি অপূর্ব চেঞ্জ। আর স্বাগতম দা সত্যি অসাধারণ অসাধারণ। তোমার সঙ্গে এই কারণেই দেবাশিস দার স্বাগতম দার সঙ্গে টিউনিংটা এই জন্যই জমে যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান মানুষের মনে কিভাবে পৌঁছানো যায়, এই দুটো মানুষ চলিগোতে ট্রেনের আওয়াজ দেওয়া হয়েছিল, আমি কিন্তু ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। যেটা এবার আসি বিষয়, সেটা হচ্ছে কবি বলছেন, প্রিয়ার পূর্ণ হলের রাজাধিরাজ। এই প্রিয়াই হচ্ছে একদিকে প্রেয়সী, একদিকে হচ্ছেন তিনি দেবী। মানসী কাব্যে তিনি বলছেন, মানসিক এই মানে কবির এই হৃদয়বতী মানসী প্রিয়াকে তিনি চিত্রাকাব্যে স্বর্গ হতে বিদায় এই কবিতায় বলছেন, পুরুষের দৃষ্টিতে প্রিয়াকে তিনি কিভাবে দেখছেন। পুরুষের দৃষ্টিতে নারী সৌন্দর্য যে রূপ কবি ব্যাখ্যা করছেন, আমি একটুখানি কবিতার লাইনেই আপনাদেরকে বলে শোনাবো। তুমি যাবে গান করো অলৌকিক গীতিমূর্তি তব, ছাড়ি তব অঙ্গ সীমা আমার অন্তরে অভিনব। ধরো রূপ যজ্ঞ হতে উঠে আসে যাজ্ঞ সেনী, ললাটে তার সন্ধ্যা তারা, পিঠে জ্যোতি বিজড়িত বেণী, চোখে নন্দনের স্বপ্ন অধরের কথাহীন ভাষা, মিলায় গগনে মৌন নিরিমায় কি সুধা পিপাসা। নারী সৌন্দর্যের মহিমান্বিত রূপ চৈতালী ধ্যান কবিতায় তিনি প্রকাশ করে বলছেন, কবি কল্পনা করেছেন নারীর সৌন্দর্য শতদল ঈশ্বরের প্রতিরূপটি প্রত্যক্ষ করছেন। তিনি বলছেন, নিত্যকালে মহাপ্রেমে বসি বিশ্বভূপ, তোমা মাঝে হেরিছেন আত্মপ্রতিরূপ। এইখানে কেবলমাত্র সৌন্দর্যের মাঝে নয়, নরনারীর প্রেমের মধ্যেও অসীম তার অনন্ত সৌন্দর্যকে তিনি উপলব্ধি করছেন। এবং কবিতায় তিনি শ্যামলী কবিতায় শ্যামলীর আমি কবিতায় তিনি বলছেন, নরনারীর জন্যই এই বিশ্ব সৃষ্টি, তার ব্যতিরেকে নয়। নরনারী এবং তার অনন্ত প্রেম এবং এই প্রেমের যে অন্তর্নিহিত সৌন্দর্য তাকেই উপলব্ধি করার জন্যই তো এই বিশ্বই, বিশ্ব প্রকৃতি, বিশ্ব মানব। এই হচ্ছে কবির মূল, কবি রবীন্দ্রকাব্যের এবং কবিতায় প্রেম ও নারীর এই একটা অদ্ভুত মেলবন্ধন। আমরা চলে যাব তোমার পরের গানে, তবে টেলিফোনে বন্ধু রয়েছেন। নমস্কার সুপ্রভাত। হ্যালো সুপ্রভাত, তনুশ্রী। হ্যাঁ, কে বলছেন? আমি, আচ্ছা আমি তোমাকে নাম ধরে ডাকছি, কারণ আমি একজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক, একদম জ্যোতি সেনগুপ্ত, ভিআইপি রোডে থাকি, কিন্তু এখন মালদহ শহরে আছি। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত। বাহ, বলুন, আপনি 100 বার নাম ধরে ডাকতে পারেন, তাতে কোনো আপত্তি নেই আমার। এই নামটার সঙ্গে আপনাদের পেছনে যিনি বসে আছেন দেবাশিস সাহা, খুব পরিচিত, আমার পারিবারিক বন্ধু এবং ছোট ভাইয়ের মতো। হ্যাঁ,
বলছি যে মানে এই সঙ্গীতটাকেই অবলম্বন করে বেঁচে আছি আর কি। হ্যাঁ, আমি এই প্রবীণ বয়সে নতুন করে আবার গান শেখা শুরু করেছি। আমার সঙ্গীত আচার্য হচ্ছেন সুরঞ্জন রায়। আচ্ছা, যাই হোক, এটা আমার সম্বন্ধে বললাম, যিনি গাইছেন অসাধারণ গাইছেন। আমি দুটো গান একটু অনুরোধ করছি, যে দুটো গান আমার মাস্টারমশাই আমাকে শিখিয়েছেন সেই গান দুটো যদি গাইতে পারেন ভালো, নইলে যা গাইছেন খুব সুন্দর গাইছো তুমি। নাম ধরেই বলছি, তোমার থেকে আমার বয়স অনেক বেশি। নিশ্চয়ই নিশ্চয়ই, অধিকার আছে আপনার, বলুন। মানে কন্যা সমাজ একদম। যাই হোক, যে ছায়ারে ধরব বলে করেছিলাম পণ, হ্যাঁ এই গানটা, আর মধুর তোমার শেষ যে না পাই, এই দুটো গান অনুরোধ রাখলাম। ঠিক আছে, আর যা গাইছো অসাধারণ গাইছো, আবার পরে কোনো একদিন কথা হবে। নিশ্চয়ই, হ্যাঁ বলুন। ভালো, খুব সুন্দর অনুষ্ঠান আজকে, আমি প্রথমবার লাইনে, আমি খুব ধন্য মনে করছি। কিন্তু আপনি তো অনুষ্ঠানটার সঙ্গে অভ্যস্ত, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে এই অনুষ্ঠানটা আপনার সকালের পথ চলার সঙ্গী। কিন্তু কথা বলা যায়, আপনি তার উপলব্ধি করলেন। তোমার সঞ্চালন অসাধারণ, মানে আমি অনেকগুলো চ্যানেলই দেখি, কিন্তু তোমার মতো সঞ্চালিকা পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও ফোন করবেন, আপনাদের ফোনে আমরা উৎসাহ পাই। এবারে চলে যাই আবার একটু গানে যাবো, তবে তার আগে আবারও টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। বলুন দাদা। হ্যাঁ, তনুশ্রী ম্যাডাম, আপনাকে বিজয়ের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, এবং মৌমিতা ম্যাডামকেও আমার বিজয়ের শুভেচ্ছা। শুভ বিজয়। এছাড়া অন্যান্য সকলকেই আমার শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে দেবাশিস বাবুকে কালকে ফোনে পাইনি, ওনার জন্মদিন ছিল, শুভেচ্ছা জানানোটা মেসেজ পাঠিয়েছি, পেয়েছেন কিনা জানি না, তবু আজকে দেরি হলেও আজকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছাটা জানাচ্ছি। যাক, দেবাশিসের জন্মদিন আমরা দুদিন ধরে পালন করলাম, বলুন। যাই হোক, আজকে সকল শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আজকে যিনি অতিথি শিল্পী এসেছিলেন ওনার গায়কিতে আমি মুগ্ধ হয়েছি, এবং সেই সঙ্গে আমি মৌমিতার সঙ্গীত পরিবেশনগুলোতেও আমি খুব আপ্লুত। সেই সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাতে যে সমস্ত কথাগুলো উঠে এলো, অনন্ত প্রেম, অখণ্ড সৌন্দর্য ইত্যাদি, এই সমস্ত কথাগুলো শুনতে শুনতে অদ্ভুত একটা অনুভূতি হলো। এই অনুভূতিটা প্রায়ই মাঝে মধ্যে হয় এই অনুষ্ঠানটা শুনতে শুনতে, এই অনুষ্ঠান থেকে এটাই একটা প্রাপ্তি। গুটি গুটি পায়ে প্রতিদিনে রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে, অর্থাৎ এই পরিবারের সঙ্গে অনেকটা পথ বোধ হয় অতিক্রম করে এসেছি। হয়তো অন্তরে কোনো অজানা আকর্ষণে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসার আত্মিক অনুভূতি কখনো কখনো শিহরণ জাগায়, রোমাঞ্চিত করে। সামনে দীর্ঘ পথের আহ্বান, শুধু পথ চলা, পথের শেষ কোথায় আমরা জানি না, তবু অদৃশ্য আকর্ষণ। এইখানে এই অনুষ্ঠান আমার জীবনের পথ চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এই জন্য সিটিবিএন কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানকে যারা রূপায়িত করছেন, বাস্তবায়িত করছেন, তাদের সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার মতো অনেকেই হয়তো আছেন যাদের আমরা বুঝতে না, চিনতে পারি না। যাই হোক, শ্রোতা দর্শক এবং আপনারা যারা পরিবেশক, পরিবেশন করছেন, পরস্পর হাত ধরাধরি করে নিয়েই আমাদের এই চলার ক্ষেত্রে আমরা পথ চলছি। এক্ষেত্রে এই দীর্ঘ পথ চলার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। সেই জায়গায় সঞ্চালিকাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এইটা হৃদয়ের সংবেদনশীল এবং আবেগপূর্ণ জায়গা। আশা করি আমরা সকলে সেই ভুল ত্রুটিগুলোকে অতিক্রম করে দর্শকদের এবং আপনাদের আবেগের এই জায়গাটার আমরা মর্যাদা রাখতে পারি এবং আমাদের পথ চালাতে ত্বরান্বিত, উৎসাহিত করতে পারি।
এইখানে আমি আমার বক্তব্যটু একটু রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। একদম ধন্যবাদ আপনাকেও, এবং সুভদ্রা আপনারা তো আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন। দেখুন, কবির যে নারী মানুষ সুন্দরী, সেই নারীর মধ্যে তিনি বিশ্বের সৌন্দর্যের কথা বলছেন, যে কথাটা আমি শুরুতেও বলছি, অনন্ত প্রেম এবং অখণ্ড সৌন্দর্য একে অপরের পরিপূরক। তাকে ওই সবসময় কাছে পেতে হবে, নিবিড় করে পেতে হবে, তার মধ্যে তার প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ হবে তা নয়, তার মধ্যে বিরহের আনন্দও রয়েছেন। কবি বলছেন, বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময় ব্যাপ্ত হয়ে গেছে প্রিয় প্রিয়ে, তোমারে দেখিতে পাই সর্বত্র চাহিয়া। আমি গতদিনের অনুষ্ঠানে বলেছিলাম না আপনাদের সামনে, যে ভাগ করেছিলাম অনুভূতিটা, যে এবছর আমরা হেমন্ত এই ঋতুটাকে উপলব্ধি করছি বা বলতে পারি উপভোগও করছি। সকাল সন্ধেতে হেমন্তের একটা পরশ আমরা পাই, এবং অদ্ভুতভাবে আমাদের ছোটোবেলায় আমি যে বাড়িতে বড় হয়েছি, যে পরিবারে, আমার ঠাকুমাকে দেখেছিলাম প্রতি বছর এই সময় একটা ওই আকাশে আকাশ প্রদীপ বলে একটা ওই নাইট ল্যাম্প চালিয়ে রাখা হতো। সেই নাইট ল্যাম্পটা কোনো বছর লাল হতো, কোনো বছর সবুজ হতো, কোনো বছর নীল হতো, কিন্তু আমাদের ওটা জ্বালানো হতো, মানে ওটা একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে গিয়েছিল। তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ যেমন সারা বছর দেওয়া হতো, কিন্তু এই সময়টাতে ওই আকাশে আকাশ প্রদীপ, আমি জানি না এখন আমার দেওয়া হয়, এটা তো একটা মানে সায়েন্টিফিক কতটা জানি না, কিন্তু স্পিরিচুয়াল একটা ঘটনা, মানে একটা নিউ কারণ আছে, যে কারণ হচ্ছে আমরা সবসময় মানি যে আমাদের জীবনের যা কিছু অশুভ, এটা কিন্তু যা কিছু অশুভ সেগুলো ওপর থেকে আসে, হ্যাঁ, এবং সেগুলো আমাদের ওপর থেকেই নেমে আমাদের ঘরে ঢোকে। তো সেই জন্য আমরা যদি ওই ছাতের উপর দেখবে ওপরেই লাগানো হয় একদম টপে, তো সেখানে যদি আমরা সেই প্রদীপটা জ্বালাই, তো আমাদের জীবনের অশুভগুলো আসবে না এবং শুভটা আমাদের দরজা দিয়ে ভেতরে ঢুকবে। তো এরকম একটা নিয়ম আমি ছোট থেকে শুনে এসেছি, সেই কারণে আকাশ প্রদীপ হতো এবং ফানুস ওড়ায় এই সময়, ফানুসটা ওড়ানো হয়। তো সত্যি কথাই হৈমন্তিকা কে আমরা খুব সুন্দর, হৈমন্তিকার রূপ আছে, আমরা হেমন্তকে এবছর পাচ্ছি। হেমন্ত শরতের পরে আমরা প্রত্যেকবার শীত পাই, শরতের শীতের মাঝখানে ছোট্ট পরিসরে যে হেমন্ত আসে তাকে সত্যি সে ধরিলে তো ধরা দেয় না, কিন্তু এবারে আমরা ধরতে পেরেছি তাকে। একটা গান শুনবো, হ্যাঁ, আর এই এখন যে গানটা শোনাবো সেটা প্রকৃতি প্রেম রবীন্দ্রনাথের, এবং রবি ঠাকুরের একটা প্রকৃতির প্রেমের সঙ্গে তিনি যেভাবে আমাদের উৎসবগুলোকে সিগনিফিকেন্ট করে গেছেন তার একটা জ্বলন্ত উদাহরণ বলা যায় এই গান। ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, শোনাও আলোর জয়বাণী রে। এইভাবে প্রত্যেকটা স্তবকে স্তবকে কবি বলে গেছেন। একটু আগে ভাষা দিদি যখন গাইছিলেন আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, এই যে গান, তার মধ্যে একটা মা দুর্গাকে আহ্বান জানানো, ভুবনময়ী শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে এসো, আর এখানে তুমি দেখো সেই দীপাবলির কথা বলা হচ্ছে, মানে সেই একদম, এবং হেমন্তই যে দীপাবলিটা হয় সেটার একটা সিগনিফিকেন্ট রূপ হচ্ছে এই গান। চলো গানে যাই, গানটা শোনাই। বহুদিন পরে হিমের রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করল গোপন, আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনে ওর লোগো
সম্পর্কে যে উপলব্ধিটা আমার হয়েছে, তিনি সাধারণের মধ্যে অসাধারণকে, তুচ্ছতার মধ্যে মহত্বকে খোঁজার চেষ্টা চিরকাল করে গেছেন। তাই তার যে কোনো রচনায় এই অনন্ত প্রেম এবং অনন্ত সৌন্দর্য একে অপরের পরিপূরক হয়ে ধরা দিয়েছে। এক্ষেত্রে তার বড় হয়ে ওঠা যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলও অনেকটা কাজ করেছে। কবিগুরু তার জীবনশ্রুতিতে বলছেন, তখনকার এই কাব্যরসের সাজে, অর্থাৎ কবি মানে ঠাকুর বাড়িতে যে একটা কাব্যের প্রয়াস ছিল, অর্থাৎ যেভাবে বিভিন্ন পরিসরের বিভিন্ন মানুষ লেখালেখি করছেন, গানের সুর রচনা করছেন, সেই পরিবেশ কবির মনেও ছাপ ফেলেছিল। তিনি বলছেন, তখনকার এই কাব্যরসের সাজে আড়াল আবডাল হইতে আমরাও বঞ্চিত হইতাম না, এত ছড়াছড়ি যাইতো যে আমাদের মতো প্রসাদ আমরাও পাইতাম। বড়দাদার লেখনী সুখে তখন ছন্দের ভাষার কল্পনায় একেবারে কোটালের জোয়ার বান ডাকিয়া আসিত। নব নব অশান্ত তরঙ্গের কলোচ্ছ্বাসে কুল উপকূল মুখরিত হইয়া উঠিত। স্বপ্নপ্রয়াণের সব কি আমরা বুঝিতাম? কিন্তু লাভ করিবার জন্য পুরোপুরি বুঝিবার প্রয়োজন করে না। সমুদ্রের রত্ন পাইতাম কি না জানি না, পাইলেও তাহার মূল্য বুঝিতাম না, কিন্তু মনের স্বাদ মিটাইয়া ঢেউ খাইতাম। অর্থাৎ এই যে স্বপ্নপ্রয়াণ নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, সেই স্বপ্নপ্রয়াণের যে ভেতরকার ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু কবির মনে ছাপ ফেলেছিল। সত্যি তো তাই, আমরা অত তো হিসেব করে বসি না সমুদ্রের পাড়ে, ঢেউয়ের সঙ্গে খেলতে তো আমরা সকলেই পারি। তো এইটাই কবির মনে একটা ছাপ ফেলেছিল, যার জন্য মাত্র 18 বছর বয়সে তিনি তাকে আন্দোলিত করেছিল তার মনকে শেক্সপিয়ার, বায়রন, কিটস এবং তার পরবর্তী পর্যায়ে তার ভানুসিংহের পদাবলী, তার রচনা তার লেখনী বেরোলো ভানুসিংহের পদাবলী, ভগ্ন হৃদয়, এগুলো যে এমনভাবে তিনি তার ছাপ ফেললেন এই সমস্ত মানুষের প্রভাবকে, তা অনস্বীকার্য। আমরা চলে যাই তোমার পরের গানে। আচ্ছা, এটা কি শেষ গান হবে? সম্ভবত এটাই শেষ গান, তাই একদম শেষে যাওয়ার আগে বলি, কবি কিন্তু সারা জীবন বিরহকে দুঃখকে লালন পালন করে গেছেন। তুমি বললে না একটা কথা, তাই রবীন্দ্র কাব্য এবং কবিতায় প্রেম ও নারী, তার মধ্যে বিরহের ভাগটা অনেক বেশি। আজকে এই বলেই শেষ করি অনুষ্ঠান, ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে, তুমিও অনেক ভালো থেকো মৌমিতা। তুমিও ভালো থেকো, আর আলটিমেট প্রেম বোধহয় এটা যেটা দিয়ে শেষ করব, আমাদের সবার খুব প্রিয় গান, সেই চিরবিচ্ছেদের গান। উচি মানে নাম
যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে ওজে মা